আমি কামাল হোসেন, সবাইকে নমস্কার সালাম। যারা মাদ্রাজ সার্ভিস কমিশন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আবার এই রাতে এসেছি। এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোডের কোনো খবর নেই, অর্থাৎ সামনে শনি রবি বাদ দিই, তাহলে সোমবার থেকে যদি অ্যাডমিট কার্ড ডাউনলোডের কাজ শুরু হয়, তর্কের খাতিরে ধরলাম 3 তারিখে পরীক্ষা, তাহলে যদি আমার অ্যাডমিট কার্ডের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে সেটা রেকটিফিকেশনের সময়টা কখন দেবে এবং কিভাবে করব? আমার বাড়ি বহু দূরে, যদি আমি রেকটিফিকেশান করতে না পারি তাহলে আমার মাদ্রাজ সার্ভিস কমিশনে ছুটতে হবে। এটা গেল। দ্বিতীয় হচ্ছে কি, আমি অ্যাডমিট কার্ড তুললাম, অ্যাডমিট কার্ড তোলার পরে আমি তো নির্দিষ্ট এক সেন্টারটা দেখতে যাব আমার সঙ্গে কাউকে নিয়ে গিয়ে, তাহলে সে সময়টা বা কোথায় গেল? আপনারা প্রথম আমার সাংবাদিক সম্মেলনে দেখেছিলেন, আমি খুব ফিউরিয়াস হয়ে গেছিলাম। সেখানে আমি দাবি রেখেছিলাম যে যারা প্রাইমারি আরবিক পরীক্ষা দিয়েছে তাদের আইদার ওই নেগেটিভ নাম্বার তুলে দিতে হবে, আর না হলে এখানেই 90 পাওয়াটা তুলে দিতে হবে। এবং দ্বিতীয় যেটা বলেছিলাম সেটা হলো 9-10-এর 11-12-র ক্ষেত্রে আইদের পাস অথবা অনার্স, অথবা পাস অনার্স পেলে 50% নম্বর রাখতেই হবে, না হলে তারাই তাদেরকে মাস্টার ডিগ্রিতে 50% হলে তাদেরকে পরীক্ষা বসার সুযোগ দিতে হবে এবং এই পরীক্ষার ডেট আরও পিছিয়ে দিতে হবে। কিন্তু আপনারা নিশ্চিত জানেন এটা NCTA নিয়ম অনুযায়ী হয় এবং সারা ভারতবর্ষের এই নিয়ম আছে, এরকম তুঘলকি নিয়ম কোথাও নেই। তাহলে কি এটা এই এখানে বেশি সংখ্যালঘু ছেলে মেয়ে বলে তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে? দেখুন, কে আমার পাশে আছে, কে আমার পাশে নেই, আমার কিছু যায় আসে না। আমি কামাল হোসেন, সামান্য মাদ্রাসা শিক্ষক থেকে, প্রথমে স্কুল শিক্ষক, তারপর মাদ্রাসা শিক্ষক থেকে আমি আমার জায়গা করে নিয়েছি। কে আমার পাশে আছে, কে আমার পাশে নেই, আমার দেখার দরকার নেই। আমি নিজেই রিজাইন দিয়েছিলাম, তারপরে আমার যখন কথা দিলেন তারপরে আবার আমার সঙ্গে কথা হলো, সেই বৈঠক ঠিকভাবে হলো না। দ্বিতীয় আবার আমি আবার গিয়ে বললাম যে দেখুন, এইটা মানতেই হবে, সিনিয়র মাদ্রাসার জন্যে থিওলজির সিট দিতেই হবে, আর না হলে পরীক্ষাটা বাতিল করে দিন, পরে পিছনে পরীক্ষাটা দিয়ে দেবেন, আর বয়স বাড়াতে হবে। কারণ এই যে সাব ইন্সপেক্টরের পরীক্ষায় 3 বছর বয়স বাড়ানো হয়েছে, তাহলে এখানে কেন বয়স বাড়ানো হবে না? এখানে বহু সংখ্যালঘু ছেলেমেয়ে, হিন্দু ভাই বোন, তাদেরও বয়স চলে গেছে, তাদেরও বয়স তো বাড়াতেই হবে, না হলে কী করে হবে? আর যদি এটা না হয়, আমি আপনাদের বলে দিলাম, আপনারা দেখবেন পরবর্তী সাংবাদিক সম্মেলনে, অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলে আপনারা দেখবেন আমি কিন্তু আমার ওই গুরুত্বপূর্ণ পদ থেকে আবার কিন্তু রিজাইন দিয়েছি, এবং আর আমি কোনোভাবেই মাথা নোয়াবো না। কারণ আমি ছাত্রছাত্রীদের স্বার্থে সবসময় এসে বলে এসেছি এবং বলেছি, আমাকে যদি ঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারতেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘু থেকে শুরু করে হিন্দু ভাই বোন তারা কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন পরীক্ষাটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে দিতে পারতেন। দেখুন, কেউ পাশে নেই, কে কি বলছে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি নিজের মতো লড়াই করব।